দাদা ভাই আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো দাদা ভাই? এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আনমল, কি আনছে? কি নিয়ে আসছে আনুষাপুর জন্য? কত কিছু নিয়ে আসছে দেখি তো। তাই এটা চিজ চিজ চিপস নাকি চিজ পাপ? পুপিকে দিবা না, পুপিকে দিবা না। থ্যাংক ইউ। খাও, পুপি খাবো না, তুমি খাও। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও। ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আনমল বুড়াকে। আনমল এসছে, তো আমরা তো অনেক খুশি, পাশাপাশি আনমলও কিন্তু অনেক খুশি তার পুপির বাসায় আসতে পেরে। তো আনমল আর আশা এসছে, আসার পরে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম, হালকা নাস্তা করলাম সবাই মিলে। তো এখন কিচেনে চলে এসেছি। তো যেহেতু শুক্রবার, রান্নাটা একটু ঝটপট করে করতে চাইছি। শরীরটাও তেমন ভালো না আসলে, ঠান্ডার প্রবলেমটা দেখা দিয়েছে। তো এক এক করে সবগুলো রান্না করে নিচ্ছিলাম আর গল্প করছিলাম দুজনে মিলে। আসলে গল্প করলে কিন্তু একটু কাজবাজ করতে লেট হয়। ভেবে রেখেছিলাম শুক্রবার দিন একটু ঝটপট করব, তাড়াতাড়ি করে রান্না করব। আসলে গল্প করার কারণে দেরি হয়ে গিয়েছে, তারপর এটা কোনো ব্যাপার না, নিজেরাই তো। তো যাই হোক, আজকে কিন্তু আশা একটা স্পেশাল রান্না করবে আমার জন্য, যেহেতু আমার জ্বরের মুখ। আসলে আপনারা কণ্ঠ শুনে বুঝতে পারছেন, আমার কিন্তু একটু ঠান্ডা ভালোভাবেই লেগেছে, মানে কি আর বলবো, রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, জ্বরের মুখ যেহেতু, তো আশা বলছিল আপু আপনার জন্য একটু চাপাভুনা করে দিই, বেশি করে আপনি রেখে রেখে খেতে পারবেন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে করো। তো ও সব কিছু কোটা কাটা করে নিয়েছে, চ্যাপার যত মানে পেঁয়াজ রসুন। তো এই যে দেখেন, এখানে কিন্তু প্রায় দেড় কাপের মতো তেল দিয়েছে, আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ, আর দুই কাপ পরিমাণ রসুন। তো পেঁয়াজ আর রসুন কুচি করে নিলেও হামান দিস্তা দিয়ে একটু থেতলে দিয়েছে। তো আপনারা কুচি করেও দিতে পারেন, কিন্তু হালকাভাবে যদি থেতলে দেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি মানে ভালো লাগে। তো এটা হচ্ছে আশার আম্মার ফর্মুলা। তো যাই হোক, চাপাভুনা কিন্তু আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু আশার হাতের এই স্পেশাল চাপাভুনাটা আসলেই অন্য রকম, খুবই মজার। তো আনুষা তো খুব বেশি পছন্দ করেছে, আমি তো ভয়েস ওভার পরে করেছি, আর আমি কিন্তু যখন খেয়েছি এটা দিয়েই বেশি মজা করে খেয়েছিলাম দুপুরে। তো এই যে দেখেন, রসুন আর পেঁয়াজটা কিন্তু তেলের মাঝে লবণ দিয়ে ভেজে নিয়েছে মিডিয়াম জালে। এখানে কিন্তু কোনো পানি এখন পর্যন্ত দেয়নি, আর হলুদ লবণ গুঁড়াও এখনও দেয়নি, কারণ প্রথমেই যদি হলুদ লবণ দিয়ে দেয় তাহলে মশলাটা পুড়ে যেতে চাইবে, আর তখন যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু রসুন আর পেঁয়াজ যে ভাজার একটা ফ্লেভার ওইটা থাকবে না। তো এর জন্য প্রথমে হলুদ আর মরিচ গুঁড়া দেয়নি, পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে পানি সামান্য দিয়ে তারপর এখানে চ্যাপা আর মরিচ কুচি দিয়েছে। তো এখানে চ্যাপা দিয়েছে প্রায় পাঁচটা, আর এখানে হলুদ গুঁড়া এখন এক চা চামচ দিচ্ছে, মরিচ গুঁড়া দুই চা চামচ, যেহেতু কাঁচামরিচটা অনেকটা ঝাল ছিল এর জন্য মরিচ গুঁড়া দুই চা চামচ দিয়েছে। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই রেসিপিটায় কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে, মরিচ গুঁড়া দিলে যেটা হয় অনেক বেশি মশলা হবে কিন্তু টেস্ট লাগবে না। তো এই যে দেখেন, মিডিয়াম জালে কিন্তু এটা ভেজে নিচ্ছে অল্প অল্প করে, আর কোনো পানি অ্যাড করে নাই পরে, ওই অল্প পানি প্রথমে যে দিয়েছে ওটা দিয়ে রান্নাটা করে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না হয়ে গিয়ে কিছু বেড়ে ডাইনিংয়ে সাজিয়ে নিয়েছি। তো এখানে চ্যাপা ভুনা, ইলিশ মাছ ভাজি, ডিমের কোরমা, আর আমি করেছি রোস্ট।
তো আমি এখানে ঝাল রোস্ট করেছি, যেহেতু ডিমের কোরমা করেছি এর জন্য ঝাল রোস্ট করেছি। খুব বেশি যে ঝাল মানে ঝাল দিয়েছি তা কিন্তু না। আর এখানে আমি গরুর গোস্ত একটু আলু বেশি দিয়ে তারপর ঝোল টাইপের রান্না করেছি, কারণ আলুটা আমরা সবাই পছন্দ করি সবাই। আর পোলাওটা রান্না করেছি আমি মটরশুঁটি গাজর দিয়ে। তো মটরশুঁটিগুলো কিন্তু আনমোল আর আনুষা আমাকে বেছে দিয়েছিল। আর এই যে আশা সালাদ করে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার আলহামদুলিল্লাহ। তো রান্নাগুলো নাকি মজা হয়েছে আশা বলেছে। তো কারোর জন্য কিছু করলে তার কাছে যদি ভালো লাগে তো এর থেকে কিন্তু আনন্দের, এর থেকে তৃপ্তির কিছু হতে পারে না। তো যাই হোক, আশা কিন্তু আনমোল আর আনুষাকে খাইয়ে দিয়েছে। তো যেহেতু আনুষা তার মামনিকে অনেকদিন পর পেয়েছে তো তার মামনির হাতে খেয়েছে, আর এখন আমি আর আশা খেয়ে নিচ্ছি। তো আনুষার বাবারও কিন্তু দুপুরে আমাদের সাথে খাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আনুষার বাবার আরএসএম চলে এসেছেন, তো আনুষার বাবা এর জন্য বাইরে ব্যস্ত হয়ে পড়েছেন। তো বাইরেই খেয়ে নেবেন আজকে, তো আমাদেরকে ফোন করে বলেছেন আমরা যেন খেয়ে নিই। উপরে দাও, এরকম করে উপরে দাও, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম। তারপর বিকেলে এখন ছাদে এসেছি সবাই মিলে। তো ছাদে এসে দেখি আমার বাড়িওয়ালা ভাবিও ছাদে আছেন, তো সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম। তো আশা চলে যাবে, আমি এত করে বললাম থাকো যেও না। আর আনমোলটাও অনেক বেশি কান্না করেছে থাকার জন্য, কিন্তু আশার নাকি কলেজে কাজ আছে তো এর জন্য যেতে হবে। তো আশা চলে যাবে আর কি কিছুক্ষণ পরেই। বাবা শোনো, বাবা মন খারাপ করো না, হ্যাঁ আবার আসো, সালাম দাও, সালাম দিয়ে দাও। আপুরে ওরে মনটা কি খারাপ করছে, সালাম দিয়ে দাও। দেখি মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। ওমা দেখি মাস্টার নাম কি, আনমোল। দেখি একটু, দেখি একটু, দেখি তো একটু তাক, দাঁড়াও একটু চা দেখি, একটু চুমু দিয়ে দিই, চুমু দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আসছো, ভালো লাগছে, আসছো, আজকে থাকলে অনেক বেশি খুশি হইতাম। তো আনমোলরা তো চলে গেল, আসলে আনমোলরা থাকলে অনেক বেশি খুশি হতাম, অনেক ভালো লাগতো। তো ওরা তো বিকেলে চলে গিয়েছে, আর এটা হচ্ছে সন্ধ্যার একটু পরের ফুটেজ। তো এখানে আমি চারটা ডিমের একটা কেক বানিয়ে নিচ্ছি। মূলত আনমোলরা এসছে 25 তারিখ শুক্রবার, আর 26 ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী ছিল। তো আমি তো ভয়েসটা পরেই দিচ্ছি, আমাদের বিবাহিত জীবনের 12 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা তো আসলে কোনো পর্বই ওভাবে জাঁকজমকভাবে পালন করি না, সব কিছুই সাদামাটাভাবেই নিজেদের মতো করে করে থাকি। কিন্তু মেয়ে যেহেতু বড় হয়েছে একটু, তারও ইচ্ছা হয় মাঝে মাঝে। তো মেয়ে আসলে আবদার করেছে যে বাবা আজকে তুমি আর মা দুজনে মিলে কেক কাটবে। তো আমিও ভালো আচ্ছা ঠিক আছে, আনুষার জন্য অনেকদিন হলো কেক বানানো হয় না, তো আনুষাকে একটা কেক বানিয়ে দিই, ও খুশি হবে, ও খাবে। আসলে কেকটা না আমরা তেমন পছন্দ করি না, কিন্তু আনুষা সাংঘাতিক পছন্দ করে, তো মেয়ের খুশিটাই তো বড় কথা, তাই না? তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটা পিৎজা তৈরি করি আর কেক বানাই, এই ব্যাস এতটুকুই। আর যেহেতু শরীরটাও ভালো না, জ্বর, আনুষার বাবারও জ্বর, আমার ঠান্ডা, আমার কথা শুনে তো বুঝতেই পারছেন আমার কিন্তু ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছিল, মানে রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে আমার। তো যাই হোক, অনেক কষ্ট হচ্ছে শরীরে ঠিকই, তাও মেয়ের মন রক্ষার্থে এগুলো করা। তো আমি কিন্তু আমার আনারি হাতে একটা মার্বেল কেক বানিয়ে নিয়েছি। মূলত এখানে 2টা কেক আমি করেছি, একটা চকলেট কেক আর একটা হচ্ছে মার্বেল কেক। তো আমি 2টা মোল্ডে বসিয়েছি, আর এখানে আমি একটা বড় সাইজের পিৎজা বানিয়েছি। তো পিৎজাটা আমি কিন্তু মজারেলা চিজ আর হচ্ছে মেয়োনিজ 2টো দিয়েই করেছি।
সুখ দুঃখ হাসি কান্না মান অভিমান কত কিছুর মধ্য দিয়ে বারোটা বছর পূর্ণ হয়ে গেল। আসলে আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। বারোটা বছর কম কথা কিন্তু না, বারোটা বছর একসাথে অনেক কিছুর মধ্য দিয়ে আমরা পার করেছি, কিন্তু তারপর আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ। তো আমরা যেমন আছি এভাবেই সবসময় থাকতে চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দিয়ে আরও অনেক দিন একসাথে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, এবং আমার মেয়ের এই হাসি মাখা মুখ যেন আমরা বাবা মা হিসেবে সবসময় দেখতে পারি। আল্লাহ তাআলা যেন আনুষাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। পাশাপাশি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন এখন কেক কাটা হয়েছে, আসলে মেয়ে কিন্তু অনেক বেশি খুশি, সে খুব এনজয় করছিল বিষয়টা। আর আমার হাতের কেক আনুষা কিন্তু অনেক বেশি পছন্দ করে। বিসমিল্লাহ, বাবাকে আগে খাই দাও, বাবাকে খাই দাও। কেমন হয়েছে? বিসমিল্লাহ, অনেক মজা। আনুষা, কেকটা কেমন হয়েছে? তাই কেমন হয়েছে কেক? আচ্ছা নাও পিৎজা খাও। কেকটা কিন্তু একেবারে খারাপ হয় নাই, তাই না বলো? এই যে দেখো দাও। থ্যাংক ইউ। মাশা আল্লাহ, পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, ব্রেডটা। এই কেমন হয়েছে? করা হয়েছে এই যে চিতই পিঠা, দুধ চিতই পিঠা ভেজানো হয়েছিল দুধে। এখানে আমি অনেক বড় সাইজের একটা পিৎজা বানিয়ে আর কিছু চিপস ভেজেছি, বিস্কিটটা রেখেছি জাস্ট একটু সৌন্দর্যের জন্য, আর কিছুই না। এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, এটা আনুষার পরের টেবিলের উপরে থাকে, এখানে রেখেছি। আর এই কেকটা আমি চারটা ডিমের একটা কেক বানিয়েছিলাম। তো মূলত এখানে দুইটা কেক, একটা হচ্ছে এই যে মার্বেল কেক বানিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে মার্বেল কেক বানিয়েছিলাম, আর এটা হচ্ছে একেবারে পুরোটাই চকলেট কেক। কেমন লেগেছে মানা? তুমি হ্যাপি? আনুষা জি, মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে একেবারে কিন্তু খারাপ হয় নাই বলো? কিন্তু ওই সময় কে বলেছিল কেক সুন্দর হয় নাই, কেক সুন্দর হয় নাই? কে বলেছিল ওই সময়? আনুষার মেয়ে বলেছিল। আনুষার মেয়ে? আনুষার বাবুই কেনে নাই। আনুষার মেয়ে যে তুষার। ও মা, তুমি আমার মা না? তুমি তো আমার মা। ভালো জিনিস তো কম বানাইছে। কোনটা ভালো লাগছে তোমার কাছে? পিৎজা যদি দুইটা রান বানাইতে তো। পিৎজা তো আমি অনেক বড় একটা বানাইছি, মানে ফ্যামিলি সাইজ বানাইছি। ফিনিশ, এই যে সব কিছুই ফিনিশ। না, আমি এখন চিপস খাবে। আর কেক খাবে। আর আনুষা কেক খেয়ে যাচ্ছে, তার কারণ তার কেক অনেক বেশি পছন্দের। এটা কে রে? ভূত। ভূতনি? জি। ওকে।